নমস্কার বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। কুকিং টকিং চ্যানেলে সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে জন্মাষ্টমীর এই পুণ্যলগ্নে আমি আপনাদেরকে শ্রীকৃষ্ণের বা বালকৃষ্ণের যে প্রিয় রেসিপি, প্রিয় খাবার, সেটা নাড়ু, সেটা রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, প্রথমে নারকেলকে কুড়ে রেখেছি। প্রথমে কোড়াটা আর দেখালাম না, সবাই জানেন যে যেভাবে পারে করতে পারে, কেউ বটি কুড়নি দিয়ে করে, কেউ মেশিন দিয়ে করে, কেউ মিক্সিতে করে। তো যার যেটা খুশি সেভাবে কুড়ে এইভাবে কুড়ে নেবেন। তারপরে কোড়ার পর দেখুন, আমি কড়াইতে কড়াটা গ্যাসে বসিয়ে গরম হওয়াতে শুধু নারকেলটা দিলাম, কোড়া নারকেলটা দিলাম। বন্ধুরা, এই নারকেল, এটা একটা গোটা নারকেল, বিশাল বড়, বেশ বড় নারকেল, যার জন্য একটা নারকেলেই অনেকটা হয়েছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা হয়েছে, তাই আর আমার আর নারকেল আমি দিইনি, একটা নারকেলেরই আমি আজকে নাড়ু করে দেখাবো। তো এইভাবে নাড়তে নাড়তে, একটু বেশি নাড়তে হবে না, এক দু মিনিটও না, এক মিনিট নাড়ার পর এর মধ্যে আমি এটা গুড়ের নাড়ু করব, গুড় দিয়ে দেবো, আখের গুড়। তো বন্ধুরা, দেখুন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন টিপতে ভুলবেন না। যাই হোক, মোটামুটি নাড়া হয়ে গেছে আমি গুড়ের জন্য। দেখুন, এবার গুড় দিয়ে দিচ্ছি এই পুরো নারকেলের। দেখুন, গুড়টা আন্দাজ মতো দিতে হবে। আমি 400 গ্রাম মতো গুড় নিয়ে এসেছিলাম, তারপরে আমি এখানে দিচ্ছি 250 গ্রামের মতো গুড়। যেহেতু ভেবেছিলাম দুটো নারকেলের করব, কিন্তু দুটো একটাতেই অনেকটা হয়ে গেছে বলে আমি আর একটা নারকেল কুড়িনি, কারণ তৈরি করলে খেতেও তো হবে নারকেল, সেই জন্য একসাথে এত না করে, হ্যাঁ পরে আবার করব অন্য একদিন, সেই জন্য একটা নারকেলের জন্য আমি 250 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। এভাবে নাড়তে থাকব বন্ধুরা। আজকে জন্মাষ্টমী, গোপাল ঠাকুরের আজকে তো জন্মদিন, সেই জন্মদিনে সবাই বাড়িতে গোপালের আরাধনা করছেন, এবং কড়াটাও ভালো সত্যি সত্যি। তবে আমার বাড়িতে গোপাল নেই, আমার আছে কৃষ্ণ দাদা, বড় একটা কৃষ্ণ ঠাকুর আছে অষ্টধাতুর, সেই কৃষ্ণের পুজো আমি করি, ছোটোবেলা থেকেই কৃষ্ণের পুজো আমি করে আসছি। যাই হোক, কৃষ্ণ দাদাকেই আমি নাড়ু, সব কৃষ্ণের যা যা পছন্দের জিনিস সেগুলো করে আজকে ভোগ হিসেবে নিবেদন করব। দেখুন, গুড়টা গলে গেছে এবং নারকেলের সাথে মিশে গেছে, কিন্তু এটাকে একটু যাতে পাকতে দিতে হবে, যাতে গুড়ের পাকটা একটা বিশাল ব্যাপার। অনেকে গুড়ের পাকটা ঠিক মতো বোঝেন না, অনেক সময় হয় গুড়ের পাক হয় না, না হলে গুড়ের পাক বেশি হয়ে যায়। হ্যাঁ, বেশি হয়ে গেলে তিতকুট লাগে, আর কম হয়ে গেলে ঠিক মতো নাড়ু বানানো যায় না। দেখুন, এটা আমি বলতে চাইছি যে গুড়ের পাকটা আপনারা দেখে নেবেন। এবার গুড়ের পাকটা দেখুন, আমি একটু একটু নিয়ে ডেলা করে দেখছি, দেখাচ্ছি যে পাকটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব বন্ধুরা। এইভাবে দেখুন, এবার হয়ে গেছে, ঠান্ডা করতে দেব, একটু গ্যাস বন্ধ করে দেব, পাক হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে, কিন্তু গরম গরম অবস্থাতেই নারকেলের নাড়ুটা বানাতে হবে, এটাই খুব টাফ কাজ। গরম হাতে খুব প্রচণ্ড তাপ লাগে, তার জন্য একটা দেখুন হয়ে গেছে। তার জন্য আপনাদের একটা বলে দিতে পারি, টিপস দিতে পারি, হাতে যদি একটু ঘি মেখে নেন, তাহলে এই গরম ঘি মেখে যদি নাড়ুগুলো বানান, তাহলে গরমের তাপটা বেশি লাগবে না। এই দেখুন, আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি, পুরো হাতে ঘি মেখে নিয়ে এবার একটু একটু করে নিয়ে, প্রথমে যে অংশটা ঠান্ডা, খুন্তির অংশটা ঠান্ডা হয় আগে, সেইটা নিয়ে দেখুন নাড়ু আস্তে আস্তে গোল করে করে
খুব আলতো হাতে বানাতে হবে, বেশি চাপলে হবে না। এই দেখুন নাড়ু বানিয়ে নিচ্ছি এইভাবে। আপনারা বাড়িতে দেখুন নাড়ুগুলো গোলও হয়ে যাচ্ছে এবং টাইটও হয়েছে, কিন্তু ভেতরে নরমও হবে যখন, এখন তো ভাঙা যাবে না। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে না দিয়ে তো আর নাড়ু ভেঙে দেখানো যাবে না। তাই মোটামুটি এটা ভেতরটা নরম থাকবে আর ওপরটা একটু শুকনোই থাকবে। আর দেখুন নারকেলটা এতই আমার ঝানু নারকেল, যেটা ঝুনো নারকেল যেগুলো বলে না, হ্যাঁ সেই ঝুনো নারকেল ছিল বলে প্রচুর তেল বেরোচ্ছে। আমি ঘি যত না দিয়েছি তার থেকে হাতে নারকেলের তেল বেশি এসে মানে হাতে লেগে আছে। দেখুন নারকেল থেকে তেল বেরোচ্ছে, আর নারকেলটা দেখেও আপনারা বুঝতে পারছেন ওই প্রথম অবস্থাতেই আমি ঘি দিয়েছিলাম। দেখুন আমার বানানো তৈরি হয়েছে, হয়ে গেছে। কেমন লাগলো আপনারা বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো থাকবেন, পুজো দিন জন্মাষ্টমীর। আর আজকে এই বলেই শেষ করলাম।